ভিডিওটা শুরু করবার আগে যেটা বলার, আজকে যে ক্যামেরাগুলো দেখাবো না, সেই ক্যামেরাগুলো হচ্ছে কলকাতা DSLR মার্কেটে সব থেকে কম দামে বাজেট ফ্রেন্ডলি ক্যামেরাগুলো। আর হচ্ছে যে এই যে ক্যামেরা যেগুলো দেখাবো, ক্যামেরা দেখাবো, লেন্স দেখাবো, যারা এই ভিডিওগুলো দেখে যারা আসবে তাদেরকে আমি সবার আগে সব ভিডিওতে আমি জেনারেলি বলি, কিন্তু হচ্ছে যে ক্যামেরা লেন্স সেটা সবসময় নিজের হাতে চেক করে নিয়ে দেখে নিয়ে তারপরে কিনবে, মানে উইদাউট চেক না করে না দেখে, ঠিক আছে, কোনো যে কোনো জিনিস সেটা কিন্তু সবার আগে প্রায় তুমি দেখে নিয়ে সেটা ভালো মতো বুঝে নিয়ে তারপরেই কিনবে। আর হচ্ছে এই মেট্রো এই ক্যামেরাগুলিতে যারা আসবে আর কি এই সময়টা, যেহেতু এই রাস্তাটা খুব কাজ হচ্ছে কিন্তু এই জায়গাটা কিন্তু একটু কনজেস্টেড রয়েছে। আর এই ভিডিওতে যে যে ক্যামেরাগুলো দেখাবো, মানে যে যে DSLR গুলোকে দেখাবো আর কি, সেগুলো চেষ্টা করব যতটা সম্ভব হয় অন করে দেখানোর, সেই ক্যামেরার কিরকম কন্ডিশন রয়েছে, লেন্সের কি কন্ডিশন রয়েছে। কারণ দেখো যতগুলো থ্রু আউট মানে ভিডিওতে যতগুলো ক্যামেরা দেখাবো, এখন সব যদি ধরে ধরে অন করতে যাই তাহলে ভিডিওটা অ্যাকচুয়ালি ওই 1 থেকে 1.5 ঘন্টা হয়ে যেতে পারে, অতটা তো করা সম্ভব না, ঠিক আছে। তো চেষ্টা করব মেন মেন পার্টগুলোকে ছুঁয়ে যাওয়ার, আর মোটামুটি চেষ্টা করব যাতে এই ভিডিও থেকে সবাই যাদের মানে সব ধরনের যাদের বাজেটের একটা ব্যাপার রয়েছে তারা সেই ক্যামেরাগুলো কিনতে পারে। আর ক্যামেরাগুলোকে আমি দেখিয়ে দেবো, মানে অন করে লেন্স খুলে মোটামুটি করে সব ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। বাদ বাকি যারা কিনবে যারা নেবে সেটা সম্পূর্ণ হবে তাদের উপর, আমার এটা নিয়ে কিছু বলার নেই, কিন্তু দেখে নেবে চেক করে নেবে। আর দেখো কোন ক্যামেরা ভালো, ক্যানন ভালো না নিকন ভালো, এসব প্রশ্ন অনেক সময় আছে, ক্যানন ভালো কিনা নিকন ভালো, কোন লেন্স ভালো। আমার মতে তোমার থেকে ভালো কেউ জানতে পারে না, মানে তুমি তো নিজে জানো যে তুমি কি শ্যুট করছো, তুমি কি শ্যুট করবে, ঠিক আছে। তো নিজের শ্যুট ব্যাপারে ক্লিয়ার হওয়াটা বেশি প্রয়োজন, তারপরে সেই অনুযায়ী তুমি মানে ক্যামেরা চুজ করবে, ঠিক আছে। বহুত জ্ঞান দিয়ে দিয়েছি, এবার আলটিমেটলি আমরা ভিডিওতে ঢুকে যাব। আজকে চলে এসেছি আবার আমি নাহিদের কাছে। নাহিদ কেমন আছো? হ্যালো, খুব ভালো আছি, আপনারা কেমন আছেন? সবাই তো ভালোই আছে আশা করি। নাহিদ আজ বহুত চমক রহে কাগজ বাত হে, কে জানা তা নাহিদ কে হাম ভি চমক রহে লেকিন লোক দেখ নাই পারে, তুমি দেখ রহে, ঠিক হে নাহিদ। ভিডিওতে আজকে কিছু ধামাকা হবে কি? একদম ধামাকা হবে। আগে স্টার্টিং করছি, অনেক জনা জিজ্ঞেস করছিল দাদা দোকানের কি প্রপারলি অ্যাড্রেসটা বলে। সুফি ডিজিটাল ক্যামেরা রিপেয়ারিং হাউস, ঠিক আছে। এদিকে আমরা সার্ভিসিং ও করি, সেলসও করি, দুটোর কাজ হয়। 37 মোটিসি স্ট্রিট মেট্রোগড়ি কলকাতা 7 লাখ 13। নিয়ার টিপু সুলতান মসজিদের সামনে এসে যাবেন, সব থেকে বড় মসজিদ আমাদের টিপু সুলতান মসজিদের সামনে আসবেন, আমি গিয়ে রিসিভ। দেখো টিপু সুলতান মসজিদের এই যে রাস্তাটা রয়েছে এই গলিটা দিয়ে আসলে কিন্তু সামনে ভাইয়ের দোকানটা, আমি ভিডিও শেষে আরো এক্সাক্টলি মানে ভালো করে দোকানের অ্যাড্রেসটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিওটা আমরা স্টার্ট করি নাহিদ, হ্যাঁ ধামাকা হবে, তো একদম ধামাকা হবে, ঠিক আছে শুরুতেই চলো স্টার্ট করা যাক। আমি স্টার্ট করছি ছোট ক্যামেরা কোডাক, ঠিক আছে, কোডাক 3x জুম আছে, অপটিক্যাল জুম আছে। কোডাক এর মডেল নাম্বার দেখে নিন, C813, এই ক্যামেরার মধ্যে ফিচার্স লেখা আছে 8.2 মেগাপিক্সেল ক্যামেরা, ISO 1250, ডিজিটাল IS, ঠিক আছে, আলাদা পেন্সিল বাটি নিতে হবে আপনাকে। এই ক্যামেরা মাত্র আমি আজকে দেখি যে 1000 টাকা, মাত্র 1000 টাকা এই ক্যামেরা আপনারা পাচ্ছেন, ইনক্লুডিং 1 বছর ওয়ারেন্টি, বেল্ট আর ব্যাগ, বাকি এর সঙ্গে পেন্সিল বাটি আপনি নিতে পারেন আলাদা, ও আপনার ডুরাসেলও চলবে, অসুবিধা নেই, ঠিক আছে। এটা মাত্র 1000 টাকা, তাই তো? 1000 টাকা দিয়ে স্টার্ট করলাম আমি, ঠিক আছে। নেক্সট নেক্সট কোনটা যাচ্ছে? নেক্সট আমরা চলে যাচ্ছি ক্যানন 470, আসলে বলুন পাওয়ার শট 470, ঠিক আছে, ঠিক আছে। এর মধ্যে স্টিল ভিডিও দুটোই হয়, ওর মধ্যেও হতো ভিডিও হবে, পিকচার কোয়ালিটি খুবই দুর্দান্ত। মেন ইউজ হয় এটা স্টিল ফটোগ্রাফির জন্য, যেটা আপনার বলা যায় স্টুডিওতে ইউজ হয়, আগেকার টাইমে স্টুডিও ক্যামেরা এটা। 470, ঠিক আছে, কন্ডিশন দেখে নিন, ভালো কন্ডিশনে আছে, 1500 টাকা আমি দিয়েছি, 1500 টাকা, তাই তো? পেন্সিল ব্যাটারি আপনাকে আলাদা নিতে হবে, ঠিক আছে, ঠিক আছে, পেন্সিল ব্যাটারি সঙ্গে নেই, ঠিক আছে, ঠিক আছে, কন্ডিশন দেখে নিলেন। আর বাকি যা কোনো প্রশ্ন থাকবে আমার নাম্বার তো ডিসক্রিপশনে আছে, ঠিক আছে, আমাকে নিয়ে ফোন করে আসবেন, ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট। তো দেখি নেক্সট কি আছে? নেক্সট আছে ক্যানন পাওয়ার শট 540,
আপনি বলছিলেন কি এবার একটু গাইডকে অন করে ক্যামেরা দেখানো, আমি দেখিয়ে দিচ্ছি সেটা, কিছু নেই দেখুন পেন্সিল বাড়ি লাগাচ্ছি দেখেন পিকচার কোয়ালিটি ঠিক আছে। এ ভাই এইচডি নাকি এটা? একতরফে এইচডি আছে এটা, আর এর ভিডিও কোয়ালিটি ভিডিও দেখো ভালোই কোয়ালিটি তো ভালোই লাগছে। ভিডিও দেখুন মেমোরি কার্ডটা নেই, এখন মেমোরি কার্ড দিলে একটু জুম করো, এটা পুরোটা জুম তো, হ্যাঁ ঠিকই আছে ভালোই আছে, এটা ফাটছে না, পারবে না, আর পুরো ছেড়ে দাও, যদি ছেড়ে দিলে এইটা, আচ্ছা কন্ডিশন আপনার জুম আছে 3x, ফেস এফ সেটিং আছে, অনেক ক্যামেরার মধ্যে নেই, মানে অনেক হাই লেভেল ক্যামেরা, এটা ডিসপ্লে খালি ছোট, বাকি সব ভিআর অপশন আছে, এখান দিয়ে দেখতে পারেন আপনি, কন্ডিশন দেখুন খুব ভালো, অন করে দেখিয়ে দাও তো, অন করে দেখিয়ে দিচ্ছি প্লাস দেখুন, ব্যাটারি চার্জ নেব ঠিক আছে, বলেছেন তো দেখাতে তো হবেই, বলেছি যখন আজকে ক্যামেরা অন করে দেখাবো তো ক্যামেরা অন করবে কি ভাই, হ্যাঁ একদম অন করে দিয়েছি দেখুন, চলো কোন পিক্সেলে গেল স্টার্ট, ওকে স্যার এবার এর কোয়ালিটি দেখে নিন একটু ভালো করে, প্রত্যেকেও ভালো ঘোরাও, হ্যাঁ রাস্তার দিকে একবার ফোকাস করো দেখি, কালিকা দাও, হ্যাঁ ঠিক আছে ভাই ভালোই তো আছে, ঠিকই আছে, 180p ভিডিও ফুল এইচডি ভিডিও অপশন দেখছেন, মুড ডালে অপশন দেওয়া আছে, সেটা আমি 2500 টাকা আপনাদেরকে দিচ্ছি, 2500 তাই তো, কন্ডিশন দেখতে পাচ্ছেন, একটা জিনিস দেখো তো ভাই, তুমি দেখো ট্রাইপড লাগানোর জায়গা রয়েছে, ট্রাইপড বা কোনো পড়তে দিলে বাস ঠিক আছে, পড় লেগে যাবে, সবকিছু আছে, ব্যাটারি খালি আলাদা নিতে হবে, পেন্সিল ব্যাটারি বেশিবার যে দেখা যায় 90% পেন্সিল ব্যাটারি আছে, কন্ডিশন দেখুন খুব ভালো কন্ডিশনে আছে, পুরো নতুন 3x জুম আছে, এটা আমি আপনাদের জন্য 3000 টাকা রেখেছি, 3000 টাকা আপনার চ্যানেলে যে নাম নিয়ে আসবে ওই জন্য 2500 টাকা করে এদিকে প্লাসটা যাবে, ওদিকে মাইনাস, চলো এবার লাগাও, প্রথম অন করলাম, জুম ছোড়কে নর্মাল মে অত রাস্তা কি তরফ একবার ফোকাস করো, ইসকো জুম ছোড় তো পুরো পুরো ছোড়ে দিই, হ্যাঁ ঠিকই আছে ভাই, কি তুমি তুমি বলো, ফুল ফ্লেস ক্যামেরা আমার নো ডাউট, লেন্স দেখে নিন, লেন্স বলছিলেন অনেকজন আমার কাছে যে মাল নেবেন না এর মধ্যে ঠকার ভয় নেই আর কিছু না, আমার কাছে যে মাল অনেকজন ভিডিও করছে, অনেকজন বিক্রি করছে, বিশ্বাসটা একজনের উপর রাখতে হবে, আমার উপরে রাখুন বা কারোর উপর রাখুন, আমরা কতগুলো এপিসোড শুট করলাম, অনেকগুলোই তো করেছি, আর 100% আমি গ্যারান্টি দিচ্ছি আমার বিশ্বাসটা ভাঙবে না আপনার সাথে কোনোদিন, চলো চলো ভাই চলো দেখা করে যাবো, এসব সব দেখিয়ে দিলাম দাদা, এটা দেখি এটা দেখি দাও, এটা আপনি বলতে পারেন ছোটা চিজ আর বড় ধামাকা, এই জিনিসটা আছে আপনি বলে কি করে, এর খালি পিকচার কেন নেন না, কেন নেন আছে
একটু চার্জ নেই এর মধ্যে, ঠিক আছে? তাই পিকচার করে মেমোরি কার্ড নেই, হ্যাঁ মেমোরি কার্ডও নেই, একটু চার্জও কম আছে। এই ক্যামেরা আছে, লেন্স কন্ডিশন দেখুন 5 মেগাপিক্সেল আছে। আচ্ছা, ওয়্যারলেস কানেকশন আছে, ওয়াইফাইও রয়েছে। এই স্টিল ভিডিও দুটো তাই তো, না সুপার কন্ডিশন আছে। প্রাইস বলে দাও এটা, 2000 টাকা মানে 2000 টাকা। লিথিয়াম ব্যাটারি আছে, ইনক্লুডিং ব্যাটারি চার্জার ইনক্লুডিং অল। আচ্ছা, দামাক অফার এটাই রয়েছে আমাদের। চলো ঠিক আছে, নিকন এর। আচ্ছা, এটাও দেখেনি, এটারও আমার কাছে বক্স আছে। হুম, কুল পিস L31 চার্জারও দেবো, ইনক্লুডিং এর 3000 টাকায় মাত্র। 3000 টাকা, 3000 নতুন ব্যাটারি আপনাকে দিয়ে দেবো। আমার কাছে ব্যাটারি রয়েছে, চার্জার দিয়ে দেবো, ব্যাটারি চার্জ করে রিচার্জেবল ব্যাটারি আছে, কিছু সেই মেজার ব্যাটারি আছে, ঠিক আছে? এর সঙ্গে এটাও দেবো, একটা চার্জারও দেবো আপনাকে, মাত্র 3000 টাকা। আচ্ছা ঠিক আছে, এটাও অন করে দেখিয়ে দিচ্ছি। অনেকজন বলছিল যত সময় যাচ্ছে যাক, অসুবিধা কিছু নেই, ভালোভাবে দেখবেন খালি। দেখুন এবার এর উঠতেও বেশি কম ভালো, আর উপরে চলে না, জুম তো জুম আছে, এবার জুম ছাড়ো দেখি, পুরো ছেড়ে গালি কে তারপর রাখো, এরকম রাখো দেখি। তুমি বলো, তুমি নিজে বলো, আমি তো নিজের চোখে দেখি, তুমি বলো। কাস্টমার আসবে নিজে এসে নিজে দেখে শুনে চেক করে কি, কোনো অসুবিধা নেই আমার, দেখা শোনা ফ্রি, আগেও বলেছি এখনো বলছি, দেখা শোনার টাকা লাগবে না, দেখে নিন। এখানেও দেখাচ্ছি, ওদিকেও দেখাবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার কোয়ালিটি, দেখো কোয়ালিটি, নো ডাউট, আমি বললাম একদম নো ডাউট কোয়ালিটি, আমার কোয়ালিটি নো ডাউট। কত বলে দিলাম তো আপনাদেরকে, 3000 টাকা ইনক্লুডিং অল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মোটামুটি ধরো 70% মতো কন্ডিশন রয়েছে ওরকম। এরও দেখে নিন, ক্যানন এর তো কোয়ালিটি ভালোই, দেখুন দেখছেন রাস্তার মধ্যে এসে যাচ্ছে, আসুন চলো এরকম ঠিক আছে। এটা জুমে, জুমে আছে, ডাইসিস প্লাস এর ফ্ল্যাক্স এর অপশন আছে, ঠিক আছে। কত নাহিদ কত এবো, এটা মাত্র 4000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন, 4000 টাকায় মাত্র 4000 টাকায় পেয়ে যাচ্ছেন। কন্ডিশন দেখুন, A1 কন্ডিশনে আছে, একদম ওয়েটেড ক্যামেরা আছে, একদম ওয়েটেড ক্যামেরার মধ্যে খুব ভালো ক্যামেরা আছে। চলো এখন DSLR ওএসএ 3000, এটা আগেকার 3000 আছে, এটা নর্মাল স্টিল ক্যামেরাতে দেখুন এর ছবি কোয়ালিটি অত্যন্ত ক্লিয়ার, সব এক থেকে এক রকমের আমার কাছে মাল আছে। লেন্স দেখে নিন, কন্ডিশন দেখে নিন, 12 মেগাপিক্সেলের ক্যামেরা, এটা ইনক্লুডিং ব্যাটারি চার্জার ব্যাগ সব নিয়ে আপনি এটা পেয়ে যাবেন 3000 টাকা, এটাও 3000 টাকা, হ্যাঁ মাত্র 3000 টাকা। ওকে ঠিক আছে ঠিক আছে, আসুন এসে দেখা করুন, কোনো নিশ্চয় নিশ্চয় চলো, কিছু কম বেশিও হতে পারে। এবার দেখি চলো, এবার সোনি দেশিয়ান সেমি এসএলআর, মানে 7.2 মেগাপিক্সেল আছে। আচ্ছা, মডেল নাম্বারটা আপনাকে বলতে হবে না? হুম, এই মডেল নাম্বারটা এদিকে লেখা আছে দাদা, H5 সোনির। আচ্ছা, সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন ভালো করে, জলের মতন পরিষ্কার আছে। হুম, কন্ডিশন এদিকে ম্যানুয়াল পোর্টাল মুট সিস্টেম রয়েছে, কত কত কন্ডিশন, খুব ভালো ব্যাটারি ইনক্লুডিং 5500 টাকা, 5500 ব্যাটারি চার্জার বেল্ট অন আপনার চ্যানেলের জন্য অফার দিয়েছিলাম, এটা সেমি এসএলআর আছে, P90 কন্ডিশন দেখে নিন, 12 মেগাপিক্সেল ফোল্ডিং ডিসপ্লে আছে, ঠিক আছে, ডিসপ্লে দেখতে পাচ্ছেন, 24 ওয়াইড জুম আছে, 24x জুম, এটা দাম এরকম রেখেছি আমি 7000 টাকা, বাট আপনার চ্যানেল যে দেখে আছে লাইক আর সাবস্ক্রাইব করে আছে ওর জন্য এটা আমি করে দেবো মাত্র 6000 টাকা, 1000 টাকা পুরো ডিসকাউন্ট ভাই, দেখা তো দেবে তো, একদম দেবো, এটা দেখি আসবেন, চলো ঠিক আছে। সিরিয়াল নাম্বার দেখে নিন, এই নাম্বারটা আছে, তারপরে বলবেন না দেখিয়েছিলে দিলেন, একদম এই দেখো, এই হচ্ছে সিরিয়াল নাম্বার, ঠিক আছে। এর সঙ্গে লিথিয়াম ব্যাটারি চার্জেস ইনক্লুডিং সবকিছু পাচ্ছে, একদম যে আসবে সে নিজে হাতে চেক করে নিতে পারবে তো, দেখে নিন
আমার কাছে যেগুলো আছে সব অরিজিনাল, কোনো জিনিস কপি ফ্রি। আমি বলছি দেখাশোনা ফ্রি তো? দেখাশোনা সব সময় ফ্রি। চলো খুব সুপার কন্ডিশনে আছে, ফাইন পিক্স এক্সটার্নাল ফ্ল্যাশের অপশন দেওয়া আছে, মধ্যে কন্ডিশন খুবই দারুণ, ম্যানুয়াল অপশন একদম, হোটেল সবই রয়েছে মোটামুটি। কত এটা নেবেন? এটা 6,500 টাকা। 6,500 আসবেন কাউন্টারে, কিছু যদি ডিসকাউন্ট হয় আমি ডিসকাউন্টও করে দেবো। কি দেখাচ্ছে ভাই? চলে আসছি ক্যানন, ঠিক আছে। এটা ফোল্ডিং ডিসপ্লে শুনে রয়েছে, দেখে নিন কন্ডিশন। এর মডেল নাম্বারটা আগে আপনাদেরকে জানিয়ে বলে দাও। এর মডেল নাম্বার পাওয়ার শট S5, এক মিনিট, এই যে পাওয়ার শট S5 খুব দারুন কন্ডিশনে ক্যামেরা আছে, দেখুন। চলো কন্ডিশন সুপার বলতে হবে। কত কত এটা আপনাদের জন্য? 7,500 টাকা। 7,500 টাকা। আচ্ছা, ঠিক আছে, এটা কমপ্লিট করছি। এটা আমার আজকে লাস্ট সিমিএসএল দেখানো হচ্ছে, লাস্ট। এটা একটু আলাদাই কোম্পানি। আচ্ছা, লুমিক্স 12 অপটিক্যাল জুম, 12 জুম, মানে কন্ডিশন একদম ফটোর মধ্যে খুব ভালো কন্ডিশন রয়েছে। লাইট ওয়েট, নট হাইট ওয়েট, লাইট ওয়েটের মধ্যে ক্যামেরা আছে, খুব ভালো, হালকাই, একদম হালকা ক্যামেরা, দেখে নিন। এবার দেখি, এবার আমি স্টার্ট করে নেবো, শেষ করে দিলাম। চলো চলো, কি আমি করবো? স্টার্টিং প্যানাসোনিক খুবই ভালো ক্যামেরা, 90x জুম আছে। কত দিচ্ছে? মাত্র 10,000 টাকা দিচ্ছে, 12,000 টাকা কাউন্টার প্রাইস আছে, আপনাদের জন্য 10,000 টাকা, ঠিক আছে। এবার চলে যাচ্ছি আমি, চলো এবার দেখি DSLR কোনটা আগে। DSLR ক্যানন 1000D, 1000D, হ্যাঁ, কন্ডিশন দেখে নিন। খুবই রিয়ার, খুবই ভালো কন্ডিশনে রয়েছে, ঠিক আছে। এই আপনার ফ্ল্যাশ তুলে দেখি, একটু অন করে দাও, দেখি চ্যাপটা খুলে, এটা হলো লেন্সের কন্ডিশন। মাইক অপশন পাচ্ছেন এর মধ্যে, কিন্তু ওনলি ফর স্টিল 1000D, মাত্র 10,000 টাকা দিয়ে, মাত্র 10,000 টাকা। এনো ক্যাপটা লাগাও, ক্যাপটা লাগাও, ঠিক আছে। এবার দেখি কোনটা দেখাচ্ছে, নাই কিসে আছে এবার? D80, নিকন D80 কন্ডিশন দেখে ঢুকবো, আমি এদিকে ঢুকবো। হ্যাঁ, শোনো শোনো, D80 কন্ডিশন দেখে নিন, ফ্রেশে রয়েছে, ডুয়াল ডিসপ্লে নিচে ও উপরে, আচ্ছা, কন্ডিশন খুব ভালো। কত এটা? কত দিচ্ছে? 1855 লেন্সের সঙ্গে আছে, 1855 লেন্সের সাথে রয়েছে বডি, এর সঙ্গে আপনি মোটরও পাচ্ছেন, বডির মধ্যে মোটর, ম্যানুয়াল লেন্সও অটোর মধ্যে চলবে, এটা ফাংশন আছে এর মধ্যে। এটা কোনটা? D80 এর মধ্যে খালি ভিডিও হয় না, স্টিলের জন্য। এটার প্রাইস হচ্ছে 12,000 টাকা, যেটা বড় ছিল অনেক বন্ধা, অনেক জনা বলছে দাদা আমাদের সঙ্গে উপরে গ্লাস দিচ্ছেন না, প্রোটেক্টর দিচ্ছেন না, সেটা আমি নিয়ে এসেছি মাত্র ফ্রিতে, মাত্র কোনো টাকা লাগছে না, ফ্রি। একটা ইউভি ফিল্টার থাকবে শুনে, লেন্স ক্যাপ এদিকে যেটা লাগে, আর প্লাস একটা গ্লাস এদিকে লেগে যাবে গ্লাসটা, ঠিক আছে, সেটা আমি লাগিয়ে দেবো আপনাদের। আবার কেউ ভিডিও দেখে বলে আবার তোমরা সেই D80 D90 দেখাচ্ছ?
এই ক্যামেরা গুলো তো ফ্রিতেই দেওয়া উচিত, মানে তুমি ইসকা ইসকা জবাব তুমি দো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো ভাই এটাতে। আমি বলতে চাইছি 12000 টাকায়। না তুমি আগে বলো, তুমি কমেন্ট গুলো দেখেছো? আমি বলছি, হ্যাঁ কমেন্ট দেখেছি। আমি বলছিলাম দেখুন, যেটা পারবেন সেটাই বলবো। আমি এটা 12000 টাকায় বিক্রি করছি, একদম কাউন্টার প্রাইস, ঠিক আছে? কন্ডিশন দেখে নিন, যে যিনি বলছে উনি আমাকে এনে দিন জিনিসটা 12000 টাকায়। আমি আপনাকে মানে তুমি বলছো লেন্স করে দেখা, লাগিও না, লাগিও না, কথাটা তাহলে বুঝতে হবে। খুলো, ফোন ফোন দেখো। হ্যাঁ নাই তো আমরা যে জায়গাটা ছিলাম আর ধরো ডিএটির বডি, এটা বডি আছে, অটো ফোকাস মোটর আছে, ঠিক আছে? যতই ওল্ড ক্যামেরাও ভাই 10000 বা 12000 টাকা কোনো ভ্যালু নেই না ডিএসএলআর এর পক্ষ থেকে। 58000 হোক বা 2008 এর মডেল হোক সেটা দেখা ফ্যাক্ট নেই। দেখুন এখন চলছে কি চলছে না। আর যে বলছে কি দাদা এস ফ্রিতে হতে চাই, আমি তোমাকে 12000 টাকা দিচ্ছি, তুমি এই মালটা আমাকে এনে দাও। আর কি আছে মানে এইটা আর সাথে কোন, এর সাথে কোন লেন্সটা ছিল? 18 ফিল্টার, বেল্ট, চার্জার, ব্যাগ, ব্যাগ ইনক্লুডিং সব এনে দাও দাদা। আর প্লাস 1 বছর ওয়ারেন্টি। ব্যাটারিও দেখে নিন, অরিজিনাল নিকনের ব্যাটারি আছে, ঠিক আছে? আচ্ছা তুমি বলো এটা এটা এইবার এইবার কত তো দিচ্ছ? এবার 12000 টাকা দিচ্ছি, 12000 টাকা যা যা বললে তুমি সব কিছু দিচ্ছি, সব কিছু দিচ্ছি। এবং কোনো প্রবলেম হলে আমি আছি তো, একদম। আর যে আসবে বা যে এই যে কটা ডিএসএলআর দেখাচ্ছি এসে, আমরা যেটা বলি প্রত্যেকটা এপিসোডে, মনে আছে? আমরা কিন্তু এটাতে এই প্রথম এপিসোড তো আমাদের নয়, অনেকগুলো এপিসোড হয়েছে। আমাদের প্রত্যেকটা এপিসোডে কিন্তু আমরা বলি না যে ক্যামেরা নিজের হাতে চেক করে নেবে, বলি তো? একদম একদম ঠিক বলছেন আপনি। আরে আমার এক জিনিসটা দেখুন, এই জিনিসটা বুঝুন আপনারা, ঠিক আছে? জিনিসটা বড় জিনিস নয়, একটু অন করে মাত্র দেখিয়ে দাও। মেমরি কার্ডটা আমি লাগিয়ে দিচ্ছি, মেমরি কার্ডটা লাগিয়ে দিই। আর পিকচার কোয়ালিটিও দেখুন, দাঁড়ান তুল দেখাচ্ছি, দেখুন পিকচার কোয়ালিটি দেখুন D80 এর মধ্যে। আর শাটার সাউন্ডটা শুনুন ভালোভাবে, বেশি ইউজ থাকলে এরকম শাটার সাউন্ড থাকবে না, গড়া আসবে। দেখুন আর যা কোনো প্রশ্ন হবে আমার কাছে ফোন করে নেবে, আর যেটা হচ্ছে তারপর যে আসবে সে নিজের হাতে চেক করে নেবে, তার যদি মনে হয় কি নেবেন না নেবেন সেটা আপনার, সেটা তার উপর দেখা, সেটা তার আছে, একদম। আসুন দেখুন, চা খান, আমাকেও খাবেন, আপনি কোনো ব্যাপার, একদম একদম। নিকনের D3100 এটা পাচ্ছেন মাত্র 14000 টাকায়। কন্ডিশন দেখুন, অনেক জোনা এলসিডি এর মধ্যে ইয়ে থাকে, ব্ল্যাক থাকে, শ্যাডো থাকে, জিনিসটা বলি না, ক্লিয়ার কাট, পুরো প্লেন, পুরো প্লেন পিকচার কোয়ালিটি দেখে নিন, একদম। এদিকে সিস্টেম গুলো দেখে নিন, প্লাস এর মধ্যে মাইকও লাগে, আপনাদের জন্য মাত্র 14000 টাকা ইনক্লুডিং, 14000 বা একটা ইউভি ফিল্টার থাকছে, ইনক্লুডিং অল ক্যামেরা DSLR ক্যামেরা। নিকনের 5100 কন্ডিশন দেখে নিন, এটা ফর ইউটিউবার ভিডিওর জন্য, ফোল্ডিং ডিসপ্লে এর মধ্যে মাইক পাচ্ছেনি, এর মধ্যে এটা 16 মেগাপিক্সেল এর ক্যামেরা আছে, রিয়ার ক্যামেরা খুব ভালো কন্ডিশন দেখেন, DSLR ক্যামেরা আছে, একদম খুবই ভালো। স্টিল কত দিচ্ছ তুমি এটা? মাত্র 18000 টাকা, 18000 টাকা কোনো কাউন্টার সেল আছে, আর আমার যেরকম শাটার কম ইউজ থাকে এটা পুরো সব মিলিয়ে তুমি 18000 টাকা, আর আমার শাটার সবথেকে কম ইউজ থাকে। আপনি কন্ডিশন কিরম বলবো এটা তুমি? ফ্রেশ নতুন কন্ডিশন দেখুন না, এদিকে চকচকে দেখুন, দেখুন বুঝতে পারছেন, এখনো উঠিনি মানে নতুন আছে, সেকেন্ড হ্যান্ড ধরবো না, আপনি আসুন এসে দেখে শুনে চেক করে নিয়ে যান। নেক্সট কি আছে দেখি, ক্যানন 1500D দেখুন পুরো নতুন মাল আছে, একটু ধুলে লাগিয়ে আছে, পুরো পরিষ্কার করে দেবো। এর সঙ্গে আপনি পাচ্ছেন ওয়াইফাই অপশন, এর মধ্যে মাইক অপশন নেই, এর HDMI ইন্টারনাল এসডি জায়গা আছে, এটা রিমোটের জায়গা আছে, ঠিক আছে? 8 মেগাপিক্সেলের ক্যামেরা, লেন্সটা দেখিয়ে দাও খালি,
লেন্স ক্যাপটা খুলে একবার লাগি। হ্যাঁ চল, খুবই ফ্রেশ কন্ডিশন। কত দিচ্ছে? 1500 মাত্র 20,000 টাকা। 20,000 টাকা, ঠিক আছে ঠিক আছে। কন্ডিশন দেখুন পুরি ফ্রেশ। এবার দাদা যে বলবে আমি এতো আবার বলে আবার 2090 দেখাচ্ছে, এটা আমি কিনব। কন্ডিশন দেখুন পুরো ফ্রেশ কন্ডিশন, একটু নাম্বার চটিনি চটিনি মানে উঠিনি আর কিছু বললাম না। কন্ডিশনও ভালো, কভারটার সাউন্ডও খুব ভালো। দেখুন সাউন্ড শুনুন, আপনারা খালি সাউন্ড শুনুন। একবার ভিউ পয়েন্টের দিকে যাও, দেখি এই দেখো এই দেখো এই দেখো জলের মতন পরিষ্কার। এদিকে ফোকাস করো, দেখি তোলো এবার ছবি। দেখছেন ভিউ পয়েন্টের মধ্যে এলসিডি আসবে না, তোলো একটা ছবি তোলো দেখি। কত এবার এটা, কত দাম? এটা 8,000 টাকায় পাঁচ দাম আছে। আপনার চ্যানেল আর লাইক করে যে আসছে, চ্যানেল দেখে লাইক করে সাবস্ক্রাইব করে, ওর জন্য 17,000 টাকা মাস। 17,000 টাকা একদম ফিক্স প্রাইস আছে, ইনক্লুডিং এভরিথিং। ঠিক আছে, এরপর কি আছে ভাই? 5300 খুব দারুণ কন্ডিশনে রয়েছে, দেখি দাও একটু দেখে নিন। ওকে, এর মধ্যে ওয়াইফাই অপশন পাচ্ছেন। এটা 24 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, 24 মেগাপিক্সেল। কত কত মাইক অপশন পাচ্ছেন, অনেক জিনিসের অপশন, হোল্ডিং ডিসপ্লে রয়েছে, ব্লগিং এর জন্য ভালো সবকিছু। কত ভাই দাম কত আগে বলো? একই দাম 26,000 টাকা। 26,000 টাকা, আচ্ছা। 7000 8,105 এর সঙ্গে আছে। কন্ডিশন তাও বলবো না, পুরি ফ্রেশ, নর্মাল কন্ডিশনে আছে, ভালোই কন্ডিশনে আছে, একটু পরিষ্কার করে নিয়ে চালাতে হবে। খুব দারুন ক্যামেরা, ওর ফটোগ্রাফি এন্ড ভিডিওগ্রাফি খুব দারুন ক্যামেরা। কত এটা? মাত্র 8,000 টাকা, ইনক্লুডিং অল এভরিথিং। আমাদের নিজের সাইডে লাগে, তাও দেখিয়ে দিচ্ছি। এটা যদি কিনবেন 2,000 থেকে 2,500 টাকায় পেয়ে যাবেন। আপনার 8,135 মাত্র 9,000 টাকা, সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছেন, 1 বছর ওয়ারেন্টি এর মধ্যেও আছে। কোনো অসুবিধা হবে আমি করে দেবো, টাকা লাগাতে হবে। 6,000 টাকা। দেখুন মাত্র 8,000 টাকা পেয়ে যাচ্ছেন। 8,000 টাকা মাত্র, আর তার সাথে 1 বছরের ওয়ারেন্টি দেখালাম না, বাকি আমার কাছে দেখে নিন। অনেক বন্ধু বক্স প্যাক ও ক্যামেরা আছে, 3300।
আর্জেন্টের জন্য দেখালাম 3400 তাই তো কোন আমরা নেক্সট এপিসোডে দেখাবো কি বলেন দেখিও দেখিও একদম কোন আছে আর 200 ডি আছে আমাদের স্যার अवेलेबल আছে যা কিছু লাগবে তাহলে সাবস্ক্রাইবারদের জন্য 200 ডি তে কিছু একটা অফার দিয়ে দাও এটাতে ডুয়াল আছে আচ্ছা ডুয়াল আছে এরাম আমি দেখেছি 45 উইথ এসটিএম ডুয়ালি লেন্স আছে এসটিএমই আছে স্যার আপনারা যদি সাবস্ক্রাইবার আছেন লাইক করে আছেন সাবস্ক্রাইব করে আছেন আপনাদের জন্য 42000 টাকা মাত্র পড়ে যাবে including only, everything right everything. puro box ta dual kit 200d thik ache video ta ekdom shesher dike chole eshi ekdom last e ekta camera jeta dekhabo seta ekdom video shesher to ami dekhi eta te kono aro kichu offer jera mane ache kina amra subscriber der jonno to eta kon ta bhai 700d to canon e 700d mota moti mane bhalo image demanding camera bad bagira night bolbe बॉडी कंडीशन भालो भावे देखे नीन একদম এটা খালি যেগুন এই অফারটা খালি মাত্র সাবস্ক্রাইবার জন্য আছে এই অফার ঠিক আছে কন্ডিশন ফুলি ফ্রেশ কত 8 মেগাপিক্সেল ক্যামেরা টাচ ইনক্লুডিং অল দো এটা মাত্র আপনারা যে চ্যানেল দেখে আর লাইক করে সাবস্ক্রাইব করে আছে ওর জন্য 22000 এভরিথিং সব থাকবে তো সব কিছু থাকবে আর দেখাশোনা ফ্রি যেটা আমরা দেখাশোনা ফ্রি আগে বলেছিল একদম যাই ভিডিও শেষের দিকে চলে যাচ্ছে একদমই মানে পুরোপুরি কমপ্লিট এপিসোড এই ব্লগটা এই পর্যন্তই ছিল আর যেটা বলা প্রত্যেকটা ক্যামেরাই কিন্তু সবথেকে বেস্ট যেটা হয় নিজে এসে চেক করে দেখে নিয়ে তারপরই তুমি যেটা তোমার ঠিক মনে হবে সেটা তুমি ডিসাইড করবে তো আর বেশি কিছু বলার নেই এই ভিডিওটা এই অবধি আর যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর খুব শীঘ্রই আরো একটা নতুন এপিসোডে দেখা হবে তোমাদের সাথে আর যাওয়ার আগে একবার নাহিদকে ফাইনালি আমিও বাই বলে আসি তোমরাও বাই বলে দাও এই ভিডিওটা এখানে এন্ড করলাম ভালো থেকো তুমি বাই করে দাও সবাইকে বাই বাই ঠিক আছে আরো নতুন এপিসোডে তোমার সাথে দেখা হবে আশা করছি ঠিক আছে আমি নতুন নতুন কালেকশন আনছি আপনাকে ফোন করছি আপনারাও আসুন দেখা করে যান একটু লাইক করতে বলে দিও না লাইক আর সাবস্ক্রাইব করছেন না কেন করে দিন আর দেখুন না করে দিন ঠিক আছে চলো ভাই ঠিক আছে বাই আচ্ছা এই দোকানে যখন আসবেন আমি যেটা বলে দিই তোমাদেরকে মানে অ্যাড্রেসটা একটু বোঝার জন্য সুবিধা হয় ধর্মতলায় নামবে ঠিক আছে যেখান থেকেই আসো ধর্মতলায় নেমে একটা হচ্ছে ফোন করতে পারো তাহলে ও হয়তো তোমাকে বুঝিয়ে দেবে আসতে বাট যেটা বেস্ট সেটা হচ্ছে মেট্রো যে মলটা রয়েছে সেটা একটা ল্যান্ডমার্ক মনে রাখতে পারো না হলে টিপু সুলতান মসজিদ ঠিক আছে ওখান থেকে হয়তো হেঁটে হার্ডলি হয়তো 1 থেকে 2 মিনিট মতো নেবে মানে আমি এখন যেখানটা দাঁড়িয়ে রয়েছে একদম দেখো আমার ব্যাকে রয়েছে হচ্ছে এই সিএসি লেদার্স এই সিএসি লেদার্স ঠিক আছে দেখছো দাদা জল খাচ্ছে তো এনার দোকানের একদম উল্টো দিকে রয়েছে এই ভাইয়ের দোকান ঠিক আছে তো আশা করি কোনো প্রবলেম হবে না আমি তবুও দোকানের ফোন নাম্বার অ্যাড্রেস পুরো দিয়ে দেবো একদম সিএসি লেটার একদম অপোজিট সাইডে আর যারা আমার এই এপিসোড মানে আমার নাহিদের এপিসোডগুলো এর আগে দেখেছো তারা তো মোটামুটি জানোই আর হ্যাঁ যদি কারো মনে হয় যে কিছু কন্টেন্ট সাজেশনের জন্য থাকে মানে থাকতে পারে যে কোথায় গিয়ে শুট করবো বা সেরকম কিছু সাজেশনস অলওয়েজ ওয়েলকাম তোমরা কমেন্ট করে জানাও যে দাদা এই ভিডিও দেখতে চাইছি বা এই ধরনের ডিএসএলআর দেখতে চাইছি বা এই দোকানের ভিডিও দেখতে চাইছি প্লিজ কমেন্ট করে জানিও আমি সেই দোকানের বা সেই জায়গার গিয়ে ভিডিও করবো ঠিক আছে ভালো থেকো সবাই টেক কেয়ার।